ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতে মালের কোনো দাম নাই মালের কি নাই মালের সম্মান কোন পর্যন্ত কবর শিক্ষার সম্মান কবর পদের সম্মান কবর ইঞ্জিনিয়ারের সম্মান কবর ডাক্তারের সম্মান কবর কবরের পরে কি ডাক্তারি কাজে লাগবো হ্যাঁ যে কোন হাসপাতালে চাকরি করছ জিগাইবো যে ঢাকা তুই পিজিতে করছ না ঢাকা মেডিকেলে করছ জিগাইবো ইঞ্জিনিয়ারে করছ দেখ গো তুই বুয়েটে এক নম্বরে ছিল না দুই নম্বরে ছিল জিগাইবো জিগাইবো নি তুই অক্সফোর্ড পাস করছ না কি পাস করছ পাস করছ না কি পাস করছ আল্লাহ জিজ্ঞাসা করবে নি কবরে শেষ কবরে কি আর কোরআন আর আরবি আল্লাহ বলে কবর থেকে শুরু হয়ে গেছে এখন তোমার ইংলিশের দাম নাই এখন তোমার বাংলার দাম নাই এখন তোমার হিন্দির দাম নাই এখন তোমার পদের কোনো দাম নাই এখন তোমার প্রধান পদের কোনো দাম নাই সেকেন্ড পদের দাম নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى في موضعٍ آخر ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض وقال تعالى في موضع آخر استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وقال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى عن كثرة الأرض ولكن الغنى غنى النفس أو كما قال عليه الصلاة والسلام وقال رسول بيجو علماء در پوری چلو نائے مائی ڈھاکا ٹرابلز این ٹورز حوچ عمرہ پالون ایک تی بشست پودشتان ٹھیکا نا আট ভাই 29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম দৃষ্টি করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شريك لي الحمد لله الله جل شانه درباره অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের তৈয়ারি নিয়া তার ঘর মসজিদে এসে বসা তৌফিক দান করেছেন শুকরিয়াটা আদায় করি আলহামদুলিল্লাহ মানুষের হার লাইনে দুরুস্ত হওয়া উচিত যেমন গাড়ি চালাইতে গেলে গাড়ির সব কিছু ঠিক থাকতে হয় যত কিছু বানাইবেন সব সারা যেরকম ঠিক হয় না বিল্ডিং বানাইবেন এটার জন্য যেরকম পানি প্রয়োজন
যেমন সিমেন্ট প্রয়োজন, যেমন বালু প্রয়োজন, যেরকম ইটা প্রয়োজন, যেরকম মিস্ত্রি প্রয়োজন, সব কিছুর প্রয়োজন। কেউ যদি বলে যে আমি বিল্ডিং বানাবো সিমেন্ট ব্যবহার করবো না, বিল্ডিং হবে না, আমি বিল্ডিং বানাবো বালু ব্যবহার করবো না, হবে না, মানে সব লাইনের পাশটা পুরো থাকবে। আখেরাত কামানের ব্যাপারে কিন্তু মানুষ এটা ধারণা করে না। আসলে আখেরাতের ব্যাপারে মানুষ মনে করে যে নামাজ তিন ওয়াক্ত করছি আলহামদুলিল্লাহ, সিমেন্ট ছাড়া বিল্ডিং হবে না এটার বুঝ আছে, নামাজ ছাড়া মুসলমান থাকবে না এটার বুঝ নেই। নামাজ ছাড়া কি থাকবে না? যারা নামাজ পড়ে না এরা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে, বলতেও ভয় লাগে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছাড়লো সে যেন আল্লাহকে অস্বীকার করে। তাহলে আমরা যারা নামাজ ছাড়ি ইচ্ছা করে ছাড়ি না অনিচ্ছায় ছাড়ি? ইচ্ছা করে ছাড়ি না। রোজা যারা রাখে না ইচ্ছা করে রাখে না অনিচ্ছায় রাখে না? ইচ্ছা করে রাখে, অনিচ্ছায়। এই জন্য সব লাইনের দুনিয়া যেরকম পুরা লাগে, নামাজ পড়তে হইলে উযু লাগে। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স, ঢাকা। লাগে কি লাগে না? নামাজ পড়তে গেলে কাপড় পাক হইতে হয়, হইতে হয় কি হয় না? নামাজ পাক পড়তে গেলে শরীর পাক হইতে হবে, নামাজ পড়তে গেলে পশ্চিমমুখী হইতে হবে, নামাজ পড়তে গেলে নামাজের ওক্ত হইতে হবে। এখন যে কেউ মনে চায় যে আজকে জুম্মার নামাজটা হুজুর 10টা বাজে পড়াইয়া দেন, আজকে আজকে তো বিয়ে শাদী আছে 10টা বাজে পড়াইয়া দেন, জুম্মার নামাজ হবে? কেন? ওযু থাকে, জামা থাকে, শরীর পাক থাকে, সব থাকে, কিন্তু ওক্ত নাই, নামাজ হবে? এরকম এটা তো জাহিরি ইবাদত, বাতিনি ইবাদত হলো আপনার নামাজ ঠিক হওয়ার জন্য আগে মনকে ঠিক করতে হবে। মনের সিদ্ধান্তই সব সিদ্ধান্ত। মন দিয়ে যদি বলে এমন আমি এটা করব, যেরকম শিশু বাচ্চাদেরকে বলে পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার, নামাজ পড়তে পারি না এ কথা বইল না, রোজা রাখতে পারি না এ কথা বইল না, জাকাত দিতে পারি না এ কথাটা বইল না, চেষ্টা করো। এখন আমাদের চেষ্টার হলো অভাব, নিয়তের অভাব, মনকে এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই যে আমার মনকে আমি কোন দিকে চালাবো, মনকেই তৈরি করতে পারি না। কেন তৈরি করতে পারি না? এটা কারণ হলো এগুলা নামাজি মানুষ কেন হবে? মৃত্যুর কথা যারা স্মরণ করে, মৃত্যুর কথা তারা নামাজ পড়তে পারে, তারা কি করতে পারে? মৃত্যুর কথা যদি কেউ স্মরণ করে তার তিনটা উপকার, তিনটা জিনিস। যে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তাআলা তাকে নামাজের মধ্যে মজা পয়দা করে দেয়। মৃত্যু স্মরণে নামাজে কি হবে? মজা হবে। মৃত্যু স্মরণ নাই নামাজ নাই, মৃত্যু স্মরণ নাই নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে মজা না। আমি যে মরব এই কথা নিজের মনকে এখনো বুঝাইতে পারি না, আমি যে কবরে আমার এই শরীরটা পচে হাড্ডিগুলা বের হয়ে যাবে, চোখগুলা পোকায় খেয়ে ফেলবে, এই জিব্বাটা পোকায় খেয়ে ফেলবে, এই শরীরটুকু পোকায় খেয়ে ফেলবে, এটা আমার বিশ্বাস আমি বসাইতে পারি না। যার কারণে আমার নামাজে মজা নাই, যার কারণে আমার আজানে মজা নাই, যার কারণে ওয়াজ মাহফিল আমার ভালো লাগে না, যার কারণে আমার দিনদারি ভালো লাগে না, যার কারণে আমার কুরআন পড়া ভালো লাগে না, যার কারণে আমার নামাজ ভালো লাগে না, কেন অন্তরকে সিদ্ধান্তই করাইতে পারি নাই যে অন্তর মরতে হবে। তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নফস হলো হে প্রত্যেকটা মন, হে প্রত্যেকটা মানুষ, হে প্রত্যেকটা জীব,
তোমার একদিন তুমি জীবনে আসছো তোমার মরতেই হবে তোমার হায়াত কয় দিনের হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে বেঁচে রইছেন 1000 বছর হযরত নূহ আলাইহিস সালাম বেঁচে রইছেন 950 বছর হযরতে ইউনূস আলাইহিস সালাম 500 বছর 400 বছর 150 বছর 200 বছর বেঁচে ছিল আর আমাদের হায়াত 40 এর পরে দুর্বল গিরায় কাজ করে না চোখে কাজ করে না ব্রেনে কাজ করে না হাতে কাজ করে না সব দুর্বল তা আমরা কি আশায় এখনো বসে আছি যে আমাদের নামাজ এখনো তৈর হয় না আমাদের নামাজের মধ্যে এখন মজা নাই এটা কারণ হলো আমার মনকে বুঝাইতে পারি নাই যে হে মন তোর মৃত্যু হবে একদিন আর কি হবে মৃত্যু হবে যদি বুঝাইতে পারতাম মৃত্যুর কথা যে স্মরণ করবে এখন নিজের দিলকে বুঝান আমার নামাজের মধ্যে মজা পয়দা আছে কিনা আমার নামাজের মধ্যে মজা লাগে কিনা যার নামাজের মধ্যে মজা লাগে তার অবশ্যই মৃত্যুর কথা স্মরণ থাকে যার মৃত্যুর কথা স্মরণ থাকে তার সম্পত্তি কতটুকু আছে এর উপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর উপর কি যদি মৃত্যুর কথা স্মরণ করে বলে আল্লাহ আমারে যা দিছো তাইতে আমি শুকরিয়া আমাকে যা দিয়েছো তাই শুকরিয়া যে মরণের কথা স্মরণ করে তার কামাইয়ের উপর সে আলহামদুলিল্লাহ বলে কয়টা পাইলাম দুইটা এক নম্বর হলো যদি মৃত্যুর কথা স্মরণ করে নামাজে মজা পাইব দুই নম্বর হলো মৃত্যুর কথা স্মরণ হইলে নিজের সম্পত্তি যা আছে তার উপর কি পড়বে আলহামদুলিল্লাহ আদায় করবে মৃত্যুর কথা যদি স্মরণ হয় আর যার মৃত্যুর কথা স্মরণ হবে তার তওবা তাড়াতাড়ি নসিব হয় তার তওবা কি হয় নসিব হয় বলে হুজুর তওবা তো আমরাও করি এই মন্ত্রের তওবা দিয়ে কোনো লাভ হবে না আগের মানুষ বলতো আগের যারা সাপুইরা ছিল বিষ নামায় তাকে কি বলে উজা মানে যারে যারা আগের সাপুরের বিষ নামাইলে বিষ নামে যাইতো এখন ওই উজা পাওয়া যায় না বিষ নামে না এখন তওবাকারী পাওয়া যায় থোড়ের তওবা কের তওবা অন্তরের তওবা না থোড়ের তওবাকারী পাওয়া যায় জিহ্বার তওবাকারী পাওয়া যায় অর্থ কি পরে হুজুরে পড়ায় দেয় পিসা হুজুরে পড়ায় সবাই আমার লগে লগে পড়ো আস্তাগফিরুল্লাহ এটা হলো থোড়ের আস্তাগফিরুল্লাহ এটা অন্তরে আস্তাগফিরুল্লাহ না ঠিক না বেটি ওদিনকে আমি একটা কথা বলতেছি নাম কমনে নাম পেলে আপনারা অন্যদিকে যাইবেন না আমি বললাম ভাই আমিও তো এটা করি কয় আপনি আমারে কয় আপনি তো এটা ঠোঁটে করে এটা হলো আপনার ঠোঁটে করা বুঝলেন নাই আমি একটা জিনিস করি আর কি আমিও তো এইটা ওখানে আমি তো এই জায়গায় আছি আমি তো এই দলে আছি কয় না না কয় এটা হলো আপনার ঠোঁটের দল আপনি অন্তরের দল না তার কথায় আমার শিক্ষা হয়ে গেছে যে সে আমাকে চিনতে পারছে যেটা আমি ঠোঁটে আমি এই কথা বলতেছি আমি ঠোঁটে এই কাজ করি আমি ঠোঁটে ওই কাজ করি আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি ঠোঁটে বলি এই আস্তাগফিরুল্লাহ অন্তরে আস্তাগফিরুল্লাহ বসাইতে পারি না বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা কথাটা খারাপ লাগলো যদি অন্তর দিয়ে বলতো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ বলে আমার ওয়াদা আছে আমি কুরআন শরীফের আয়াত লিখে নিয়ে আসছি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা হে মানুষ গুনাহ করছো আমার কাছে তওবা করো আমি হইলাম গাফফার আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেই বান্দা তুমি গুনাহ করবে দেখি তো আমি গাফফার আমি দান করি দান করবে দেখি তো দানবী আল্লাহ বলে আমি গুনাহ মাফ করে দেখি তো গাফফার অর্থাৎ বান্দা তোরা গুনাহ করবি আমার কাছে ইস্তেগফার কর গুনাহের দরজা তোদের মাফ এজন্য আমরা যে তওবা করি এটা ঠোঁটের তওবা অন্তরের তওবা না বলে হুজুর কেন ঠোঁটের তওবার কারণে পর্দা আমার মধ্যে আসে নাই ঠোঁটের তওবা করছি যা
যার কারণে ফ্যামিলিকে পর্দা করাইতে পারি না ঠোঁটের তওবা করছি যার কারণে কুরআন হাদিস বাচ্চাদেরকে পড়াইতে পারি না ঠোঁটের তওবা করছি যার কারণে নামাজ অন্তর দিয়া পড়ি না গেল ঠোঁটের তওবা করছি যার কারণে ব্যাংক থেকে সুদ ঘুষের টাকা এখনো বন্ধ করতে পারি না এটা হলো ঠোঁটের তওবা এই তওবা পড়ায় কি পড়ায় না আগের দিন পেশাবরা পড়াইতো বলো পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জন্য ভাই মনকে আগে সিদ্ধান্ত করতে হবে মন আগে দুরুস্ত করতে হবে মন কি করতে হবে বলেন মন কি করতে হবে দুরুস্ত করতে হবে দুরুস্ত বলেন নি মনকে ঠিক করতে হবে মনকে কি করতে হবে এখন আপনি বলেন মন কেমনে ঠিক করে বুঝুন বলেন তো মন টেকনিক্যাল কেন আপনার আমার কাছে বস্তু সামনে আমাদের মধ্যে আজকে সম্মানী কারা সম্মানী কারা মাল জাগো বেশি তারা হইলো সম্মান ঠিক না ভাই দেখো মাল বেশি যারা নেতা সম্মানী ঠিক না ভাই দুনিয়াবি ইঞ্জিনিয়ার সম্মানী দুনিয়াবি উপরস্থ অফিসার সম্মানী আল্লাহ বলে আমি এই আসমান বানাইছি জমিন বানাইছি সব বানাইছি আমার কাছে এই সমস্ত নেতার খেতা মাল আমার কাছে সম্মান না আমার কাছে সম্মান হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে সম্মানই হইল ওই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে আমি আল্লাহর ভয় আছে আমি আল্লাহর ভয় যাদের মধ্যে আছে সে হলো দুনিয়ার সম্মান যদিও সে গরিব যদিও তার টাকা নাই যদিও সম্মান তার সমাজে সম্মান নাই আল্লাহু আকবার ঠিক না ভাই যদিও তার সম্মান নাই যদিও তারে দেখতে সুন্দর না যদিও সে কালো কুচ্ছি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার দেখতে কেমন একজনের মেসাল দিয়ে এটা বুঝাই দিয়ে আমার বুকে কষ্ট হয় বিলাল রাদিয়াল্লাহু আপনারা যারা হজে গেছেন দেখছেন যে কালোদেরকে কেমন কালো দেখা যায় আল্লাহু আকবার কেমন কালো দেখা যায় হযরত বিলাল এত কালো ছিল কিন্তু আল্লাহ বলে বিলালের যে সম্মান সারা পৃথিবীর মানুষের এত সম্মান না আল্লাহু আকবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়া করমের আওয়াজ পায় আল্লাহ সত্য কথা করমের আওয়াজ পায় কিসের আওয়াজ করম চিনেন নি আগে করম আমরা দেখছি সামনে দিনে বাচ্চা বাবার এটা বইতে লিখে লিখে পড়াই দেবো করম কেসকো কাকে করম কাকে বলে করমের আওয়াজ পায় বিলাল যে তাহাজ্জুদের নামাজে উঠে মসজিদে নববীতে রওনা করছে করমের আওয়াজ আসমান ভেদ করে আসমান পর্যন্ত গেছে আল্লাহু আকবার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হে দুনিয়ার মানুষ নেতার সম্মান তোমার কাছে আছে টাকার সম্মান তোমার কাছে আছে বস্তুর সম্মান তোমার কাছে আছে বাড়িওয়ালা গাড়িওয়ালা তোমার সম্মান তোমার কাছে আছে জমিদারের সম্মান তোমার কাছে আছে আল্লাহ বলে আমার কাছে এগুলার কোনো দাম নাই আমার কাছে দাম হইল আমার বিলালের দাম বিলালের খরমের আয়াজ আয়াজ বিলালের খরমের আওয়াজ বিলালের আজান আমি আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছিয়া যা হলো সম্মান এই জন্য দোস্ত আল্লাহ কাকে ভালোবাসে যারা নামাজি তাকে আল্লাহ ভালোবাসে আল্লাহু আকবার যারা নামাজ পড়তে আসে সে মনে করবেন আমাকে আল্লাহ ভালোবাসে আল্লাহু আকবার যারা এখানে বসছেন আপনি মনে করবেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিনের কাজ করতে দেয় ঠিক না বেটি এখন আইসি নামাজে কাল লিগা না কোনো জমিদারের লিগা না সরকারের লিগা না মন্ত্রীর লিগা আল্লাহ রে রাজি করার জন্য আসছি এই জন্য আল্লাহ যাকে ভালোবাসে তাই মতো মসজিদে পাঠাইয়া দেয় এই জন্য মৃত্যুর কথা স্মরণ করতো মৃত্যুর কথা কি করতে হবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলতে মালের কোনো দাম নাই মালের কি নাই মালের সম্মান কোন পর্যন্ত কবর শিক্ষার সম্মান কবর পদের সম্মান কবর ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ারের সম্মান কবর, ডাক্তারের সম্মান কবর, কবরের পরে কি ডাক্তারি কাজে লাগবো? হ্যাঁ, যে কোন হাসপাতালে চাকরি করছে জিগাইবো, যে ঢাকা তুই পিজিতে করছে না ঢাকা মেডিকেলে করছে জিগাইবো, ইঞ্জিনিয়ারে করছে দেখো তুই বুয়েটে এক নম্বর আছিস না দুই নম্বর আছিস জিগাইবো, জিগাইবো নি? তুই অক্সফোর্ড পাস করছ না কি পাস করছ? বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। কোট পাস করছ না কি পাস করছ? আল্লাহ জিজ্ঞাসা করবনি কবরে শেষ কবরে কি? আর কোরআন আর আরবি আল্লাহ বলে কবর থেকে শুরু হয়ে গেছে। এখন তোমার ইংলিশের দাম নাই, এখন তোমার বাংলার দাম নাই, এখন তোমার হিন্দির দাম নাই, এখন তোমার পদের কোনো দাম নাই, এখন তোমার প্রধান পদের কোনো দাম নাই, সেকেন্ড পদের নাম দাম নাই, আছে কোনো পদ? জিগাই বনি কবরের মধ্যে তুমি কি মন্ত্রী আসলা, তুমি ইঞ্জিনিয়ার আসলানি, তুমি গভর্নর আসলানি, তুমি অমুক আসলানি, আল্লাহ জিগাই তোমার দুনিয়ার ক্ষমতা কাজে লাগবে, নাহলে তোমার কম ক্ষমতা হলো প্রচুর পাতার দাম আছে, তোমার ক্ষমতার কোনো দাম না, প্রচুর পাতার দাম আছে, তোমার এই শিক্ষার কোনো দাম না। অনেকে বলে যে মৌলবীরা শিক্ষিত না, বলে কি না মৌলবীরা কি না? আরে মৌলবী কতন বড় শিক্ষিত, আমার সামনে একজন দেখান, মৌলবীরাই শিক্ষিত যারা 30 পারা কোরআনকে সিনার মধ্যে পড়তে পারছে, ঠিক না বেঠি? তোমরা কিসে শিক্ষিত? তোমরা কয়টা কবিতা কইতে পারো নজরুলের? তোমরা কয়টা ধারা মুখস্থ রাখতে পারছো? বাংলাদেশের সংবিধান লেখনেওয়ালা এখনো পৃথিবীতে বাইচে আছে, তাকে জিজ্ঞেস করেন যে সংবিধানের 144 ধারা কত, সংবিধানের 150 ধারা কত, সংবিধানের 306 ধারা কত, সে বলতে পারবে না। কিন্তু আমাদের দিকে 30 পারা পড়নেওয়ালা হাফেজ দ্বারা করে এদিন পড়তে পারবে, পারবে কি পারবে না? হাফেজ দ্বারা করে এদিন বলে এরকম ভাবে 16 পারা পড়ো বলে পড়া শুরু হবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরে এই শিক্ষা যদি বাঁচাইতে পারতো, যদি কোরআন আমরা ঢুকাইতে পারি 30 পারা কোরআন বুড়া বয়স পর্যন্ত যদি এই কলমের মধ্যে রাখতে পারি, তোমাকে ABCD বাংলা ইংরেজি আমরাও করতে পারতাম, আমরা পারতাম না? তোরা গবেষক, আমরা পারতাম না? এই ABCD আমরা আলিফবাতা পড়তে পারি, আমরা কখন সব কিছু পড়তে পারি, আমরা কি ABCD পারতাম না? অবশ্যই পারতাম, ABCD বই আমরা মুখস্থ করা আমাদের দ্বারা সম্ভব, কারণ যারা কোরআন পড়ে তাদের জিহ্বা আল্লাহ তাআলা সাফ করে দেয়, তারা যা চায় তাই মুখস্থ করতে পারে। তোমরা কি মুখস্থ করেছো? বলে আমরা শিক্ষিত না, তোমরা শিক্ষিত। শিক্ষাই তো আজকে সমাজ বিভিন্ন জায়গায় আজকে চলছে, আমরা বহুত আগে থেকেই বলছিলাম যারা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে নিয়া যারা কটূক্তি করছিল, আজকে দর্শনের ব্যাপারে আইন করছে সরকার, কি আইন করছে? মৃত্যুদণ্ড। ভালো না এটা? ভালো কি না? ভালো। কিন্তু এ দিয়া দর্শন বন্ধ হবে না। কেমনে বন্ধ হইব দর্শনের আইন? দর্শনের মৃত্যু যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে আল্লাহ রসুল যেইভাবে করছে ওইভাবে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, বাংলাদেশে আর একজনও দর্শন করবে না, এতো দর্শন ফিরবে না, বাইতুল মুকাররম দেওয়ার পরে ফিরবে না। আরে দর্শন ফিরতে হবে, এক জায়গায় নারী পুরুষ এক জায়গায় লেখাপড়া করতে পারে না, মহিলাদের জন্য ভিন্ন স্কুল পুরুষের জন্য ভিন্ন স্কুল। আমরা লেখাপড়ার বিরুদ্ধে বলি না, তুমি অক্সফোর্ড পাস করো, IIBA পাস করো, ইঞ্জিনিয়ার হইয়া যাও, কিন্তু নারী পুরুষ এক জায়গায় আল্লাহ রসুল কখনোই বলে নাই, আল্লাহ তালা কখনোই বলে নাই, ঠিক না বেঠি? নারীরা পর্দা করে চলতে হবে, এটা হলো শরীয়তের কথা, নারীরা পর্দা করবে না, যুবক দিয়া দর্শন হবে, এটার মধ্যে কোনো সন্দেহ না। সাথে সাথে আইন পাস করতে হবে যে নারী মুসলমান থাকলে তার পর্দা করতে হবে, যদি তোমাকে আল্লাহর বান্দা মনে করো
বললে কয় হুজুররা হলো এই পূর্বের যুগের কথা বলে এখন আর এই যুগ নাই এখন আর কি নাই যুগ নাই পর্দা না থাকলে জিনা হবে দর্শন তো এক দুইটা প্রচার হয় হাজার হাজার জিনা চলতেছে তার প্রচার হয় না বলে কেমনে কালকে আমি একটা ইয়ের মধ্যে পড়লাম এক মেয়ে বলে আমার কিছু কথা আপনারা শুনেন বলে কি কথা আমার মা বাবা আমারে হাফেজা বানাইছে মা বাবা কি বানাইছে হাফেজা বানাইছে তো এক আল্লাহ বড় চাকরি করে এর মনে বুঝাইছে যে একজন নেককার বউ যদি আনতে পারি তাইলে ঘর শান্ত কেন এখন বহুত বাবারাই ছেলে বিয়ে করাইব বেউস মাইয়া পায় না ঠিক নেই বেটি মেয়ের অভাব নাই তো মেয়ে পায় না পৃথিবীর মধ্যে এখন মেয়ে বেশি পুরুষের চেয়ে বেশি বিবাহর জন্য অনেক মেয়ের আছে বিবাহর জন্য তৈয়ার স্বামী পায় না আর অনেক স্বামীরা স্ত্রী পায় না না পাওয়ার কারণ কি চিন্তা আছে কার মাইয়া না আনবো আনার পরে তো পোলাটা দখল করে লইয়া যাইব বউ তো সংসারে বেজাল লাগাইব এই জন্য চিন্তা করে পায় মাদ্রাসা পড়ুয়া কোনো মাইয়া পাওয়া যায় কিনা বউ চায় এরকম যে দিনদার দরকার অথচ বিবাহর মধ্যে হাদিসটা আমি ইডা আমি আনছি তুনকা হুল মারাতু লি আরবা লি জামালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি জামালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি মালিহা ওয়া লি দিনিহা মানুষ বিবাহ করে চার জিনিস দেখা কয় জিনিস দেখা বলে কয় জিনিস মালিহা মাল দেখে শ্বশুর বাড়ির মাল আছে কিনা ঠিক না দুই নম্বর ওয়ালি হাসাবিহা বংশ দেখা ওয়ালি জামালিহা সুন্দর দেখা ওয়ালি দিনিহা দিন দেখা আল্লাহ রাসূল বলে সাইডটাই তুমি দেখবা তবে দিনকে প্রাধান্য দিবা সুন্দর পাইলা দিন নাই ওই মাইয়া ঘরে আনলে জ্বালা ছাড়া উপায় নাই ঠিক না ঘরে আনলা দিন নাই এখন বেহুশ হুশ নাই আল্লাহ রাসূল বলছে দিনকে আগে দেখতে হবে সাইডটাই তুমি দেখবা এর মধ্যে প্রধান দিবা হলো দিন আছে কিনা দিন মানে রাত দিন এটা তখন না ইসলাম আছে কিনা ইসলাম মানে কি ফর্দা করে কিনা এই মাইয়া ভিন পুরুষের লগে দেখা করে কিনা তে হাফেজা মাইয়া বাবা গরিব মাদ্রাসায় পড়াইছে তো এই ছেলে অফিসার এটা দিনদার মাইয়া বিয়ে করবো তাই সে বাবারে বুঝাইছে যে আমার একটা দিনদার মেয়ে আছে আপনার মেয়েটা হাফেজা শুনলাম আপনার মেয়েটা আমার ছেলের জন্য দিবেন আমার ছেলে নামাজ পড়ে মেয়ে ছেলে দেখা দেখি হয়ে গেছে মেয়ে দেখার পর আয়েশা বলে বাবা আমি এই ছেলের কাছে বিয়ে করবো না বলে কেন আপনারা কেউ কষ্ট পায়েন না ওটা আমি তো ওই ঘটনা বলতেছি এটা হাদিস কোরআন না এই মেয়েটা বলতেছে এটা আমি বলতে পারি না মেয়েটা বলতেছে বাবা আমার ওর কাছে বিয়ে দিয়েন না কে অত নামাজ পড়ে কয় বাবা নামাজ যদি পড়তো তাহলে দাঁড়ি করে রাখতো এই নামাজ পড়ে আল্লাহ নবীর দাঁড়ির মধ্যে হাত দেয় এ দিনদার না বাবা কয় মা এখন তোমার পরানের মতো ক্ষমতা নাই আমার সংসারে আয় নাই তোমাকে যদি আমি বিয়ে দিয়ে দেই আমার জন্য একটু সুবিধা হয় মেয়ে বাবার কথার দিকে তাকাইয়া বলে বাবা আপনি যদি দেন আমি রাজি আছি ছেলের কাছে বিয়ে দিয়ে দিছি বিয়ে দেওয়ার পরে বাইক গেছেন দিয়া যাওয়ার পরে নামাজ ঠিকই পড়ে পোলায় পরে দেওয়ারাই আছি গে ভাবি কেমন আছেন মেয়ে দেয় গুণটা দেওয়ার দেওয়ার বুঝেন না দেবর বলে তো আল্লাহ রসুল বলছে দেবর মানি মোর দেবর হাদিসের মধ্যে আছে দেওয়ার মানি মোর দেওয়ারে কি কইছে মোর আকাম কুকাম দেওয়ার দিয়া চলে দেওয়ার এসে বলে মাথা ডেকে দিস তাই সব মাই কই কম জাতের ঘরে কম জাত আমার পুলারে দেখে তুই দেখতে থাকোস তুই নামাজ পড়স পড়বি এটা তো দিন ঠিকই আছে কিন্তু আমার পোলার লোকে তার কির পর্দা এটা আমার ছোট পোলা আমি কি করবো জামাই রে যাই বলছে তোমার বাল্য লোকে তোমার দেখা করা যায় নাই তোমার বাল্য লোকে তো দেখা করা যায় নাই কয় না করতে হইব সমাজ মিলেই তো হইব
ইসলাম মিলাইবো না কি মিলাইবো সমাজ মিলাইবো সমাজ মিলাইয়া ভাইলাকে দেখা করছে কয়দিন পর বনে জামাই আইছে আয়েশা দেখে বনে জামারে দেখা পর্দা করছে বইনা আয়েশা কয় মা তোমার পোলার লাগা কোন জায়গা জমিদার হামলা আমার জামাইরে দেখা তোমার বউ পর্দা টানে মাইজায় কয় শাশুড়ি মাইজায় কয় এই কমজাতের ঘরে কমজাত আমার জামাই পাঁচ মাস পর আইছে তোরে দেখা আমার জামাইরে দেখা তুই পর্দা ঢাকস তোর মতো বুবার দরকার নেই জামাইর কাছে বলার পরে জামাই বলে আমার বোনে জামাই লগে কথা কইবা কোনো সমস্যা নাই বোনে জামাই কয় তোর বউরে দেখলাম না আয় তোর বউরে লই আয় এখন রাত 10টা বাজে খাওয়া দাওয়া শেষ এখন লুডু খেল লুডুলে কি বলে লুডু খেলবো এখন বউরে যে বলছে ল আমার বোনে জামাই লগে তুমি লুডু খেলবা বউ কয় না আমি তো লুডু খেলব না আমার শরীর ভালো করে ল আমার কাছে থাকতে চলে ল আমার বোনে জামাই লগে লুডু খেলতে হইব বোনে জামাই লগে লুডু খেলছে কয়দিন পরে ভাই লগে দেখা বোনে জামাই লগে দেখা মেয়ে রাত্রে উঠে কান্দে খোদা এই বুকের মধ্যে কোরআন দিলা এই কোরআন বুকের মধ্যে রাখলাম তোমার পর্দা আদায় করতে পারি না আমি তো চাইছিলাম আয়েশার মতো জিন্দিগি চালামো আমি তো চাইছিলাম খাদিজার মতো আমার জিন্দিগিটা হবে আমি তো চাইছিলাম ফাতেমার মতো আমার জিন্দিগিটা হবে আমার জিন্দিগিটা তো এরকমভাবে পর্দা না করে এরকমভাবে কাফের মুশরিকদের মতো হয়ে যায় আল্লাহ তুমি আমারে বাঁচাও এরকম ঝগড়া ঝাঁটি বাড়িতে লাগিয়া বড় ঘটনা লেখাটা আমি পুরো পড়ে চোখের পানি ছেড়ে দিলাম যে ওই মেয়েটা বলে লাস্টে আমি ওই বাড়ি থেকে পলাই আসতে বাধ্য হয়ে গেছি এখন বলছি আমার বিবাহ দরকার নাই আমি একটা মাদ্রাসা করে আল্লাহ সান্নিধ্যে আমার জীবন কাটাই তাহলে দর্শন বন্ধ হবে না যদি মেয়েরা পর্দা না করে দর্শন বন্ধ হবে না যদি মেয়েরা এরকম ভাবে খোলা চুল মাথায় রেখে রাস্তা দিয়ে হাঁটবে পুরুষরা তাকাইবে না কখনো হতে পারে না জিনা শুধু আসল জিনা না জিনা শুরু হয় প্রথম চোখে এরপরে শুরু হয় মুখে মুখ দিয়ে কথা বলে ফোনে এরপরে শুরু হয় কানে কথা বললে মজা এটা হলো চোখের জিনা এরপরে আসে মুখে এরপরে আসে হাতে এরপর ধরে আগে কি করে দেখে তারপরে মুখে তারপরে হাতে তারপরে আসল জায়গায় ঠিক না বেডি এই জন্য চোখ বন্ধ করতে হবে কোরআনের মধ্যে আছে আগাত দলিল বাসার হে মোমেনরা যখন ভিন নারী দেখো তোমাদের চোখ নিচা করো ভিন নারী দেখলে চোখ কি করো নিচা করো মহিলাদেরকে বলছে হে মোমেনা মহিলারা ভিন পুরুষ দেখলে তোমার চোখকে নিচা করো আজকে নারীবাদী আন্দোলনের জন্য নারীরা যারা বিপদ থেকে আন্দোলন করে আন্দোলন করো পুরুষ আন্দোলন করতে পারে নারীরা রাস্তায় বিপদ থেকে নামতে পারে না পক্ষের সাথে নেমে দেখা দেওয়া দরকার ঠিক না বেঠি এই জন্য আমি বলছি মনকে আগে ঠিক করতে হবে মন যদি আপনি ঠিক করেন মৃত্যুর কথা স্মরণ করতে হবে কিসের কথা স্মরণ করতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে এই মৃত্যুর আসর গুলো বলে হুজুর মনের সাথে কি সম্পর্ক আমি তো আপনি ভালো বলে আপনি যে প্রথম আপনি আল্লাহর জিকির যখন আপনার মধ্যে আসবে আল্লাহ তালার এরকম ভাবে বরাত যখন আপনার মধ্যে আসবে তখন নামাজের মধ্যে মজা পাইবেন সেজদায় যাইবেন মজা পাইবেন রুকুতে যাইবেন মজা পাইবেন আল্লাহু আকবার তাকবীর দিবেন আপনার কাছে মজা লাগব আল্লাহু আকবার অর্থ কি বলেন না কেন আল্লাহ অর্থ কি এরপরে সুবহানাল্লাহ আজিম অর্থ কি সুবহানা রুকুতে কি বলে সুবহানা রাব্বিয়াল অর্থ কি হ্যাঁ আল্লাহ বড় সুবহান আপনি পবিত্র আজিম মানে আপনি বড় তা আল্লাহু আকবার বড় সুবহানাল্লাহ আজিম মানে অনেক বড় বড়র বড় আল্লাহু আকবার একটা বড় সুবহান রাব্বিয়াল আজিম মানে আরেকটু বড় সুবহানাল্লাহ এমনি যেন সেজদা করে সুবহান রাব্বিয়াল আলা আলা মানে আরো বড় আলা মানে কি বান্দা যখন যুবকরা নামাজে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহ বলে হে ফেরেশতারা তাকাইয়া দেখ ও যুবক মসজিদে আইসা রুকুতে যাইয়া আর এই সেজদা
মারছে আমি আল্লাহরে আল্লাহু আকবার আরে সেজদা তো কাবা ঘরের দিকে এটা একটা জায়গা দেখাইয়া দিছে আসল সেজদা তো আল্লাহর সামনে ঠিক না বেঠি ও সেজদায় যাইয়া এই যুবক গুনাহ করতে পারতো মসজিদে আয়েশা রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম অর্থ হইল আমি আল্লাহ পবিত্র আমি আল্লাহ বড় আরে ওই যুবক আমি বলল আমি পবিত্র না বলল আমি পবিত্র ও আমারে বড় বলল আমি বড় না বলল আমি বড় আল্লাহু আকবার হে আমার ফেরেশতারা দেখি আল্লাহ আমার এই যুবক যখন সুবহান রাব্বিয়াল আযীম বলছে আমি ওরে পাক পবিত্র বানাইয়া লইলা এই নামাজের মধ্যে বসা আজকে নামাজের মধ্যে তারাহুরা শেষ করা কোয়ালিটি নাই কোয়ান্টিটির পাগল কোয়ালিটি পূর্ণ নামাজ না নামাজ দিয়ে বের হইতে পারলেই ভালো ঠিক না রে নামাজ দিয়ে বের হইতে পারলেই ভালো শুক্রবারের নামাজ আর কোন নামাজ নাই এজন্য আল্লাহ রাসূল বলছে আমার কাছে তিনটা জিনিস ভালো মহব্বতের তিনটা জিনিস আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা কোন না তার হৃদয়ে কিছু নাই আল্লাহু আকবার কিছু না আওয়াজ নাই আল্লাহু আকবার আল্লাহ বড় এটা বললে কি সব হবে না সব হবে না তো বলেন না কেন আল্লাহু আকবার সব কতটুকু জমিন থেকে আসমান পর্যন্ত সব দিয়ে আল্লাহ ভরে ফেলে তামলাউল মিজান কাল কিয়ামতের ময়দানে একবার আল্লাহু আকবার সব একবার সুবহানাল্লাহ সব দিয়া পালা বাড়ি হয়ে যাবে জানি না সব যার কারণে আল্লাহু আকবার মুখ দিয়ে আসে না আল্লাহ রাসূল বলে আমার কাছে তিনটা জিনিস প্রিয় কয়টা জিনিস প্রিয় কয়টা জিনিস এক নম্বর হলো নামাজ নামাজে আমি অনেক মজা পাই হযরত আয়েশা সিদ্দিকা বুখারী হাদিসের মধ্যে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূল এশার নামাজের পরে আয়েশা আয়েশাকে সব সময় মহব্বতের সাথে ডাক দেয় ইয়া আয়েশা আবার মাঝে মাঝে মহব্বতে কয় আয়েশ আয়েশ আল্লাহ রাসূল আল্লাহু আকবার মাঝে মাঝে আল্লাহ রাসূল মুহাব্বত করে কয় হুমায়রা আল্লাহু আকবার আয়েশার অপর নাম হলো কি হুমায়রা ডাক দিত হুমায়রা একদিন হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন আল্লাহ রাসূল এশার নামাজ পড়ি আসিয়া আজকে আমারে আয়েশা কয় ডাক দেয় না আজকে আমারে আয়েশ কয় ডাক দেয় না আজকে আমারে হুমায়রা কয় ডাক দেয় না আজকে আমারে ডাক দেয় ইয়া ইবনাতি আবু বকর হে আবু বকরের মেয়ে আল্লাহু আকবার হে আবু বকরের মেয়ে হযরত আয়েশা ছিলেন এলেমে জ্ঞানে ভরপুর আল্লাহ ওয়ালা চার ইতিহাস কখনো সাহাবায়ে কেরাম কোন হাদিসে যদি আটকা যাইতেন এই হাদিসের সমাধানের জন্য জমানার মহিলা পরম মুহাদ্দিস শায়খ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় জিজ্ঞাসা করতেন আম্মা জান আয়েশা আল্লাহ রাসূল এই ব্যাপারে কি বলে গেছে আয়েশার জিহান আর বীরের শক্তি এত ছিল যে রাসূলের সব হাদিস আয়েশা ধরে রাখতে পারছে আয়েশা সিদ্দিকা গিয়া নেই বলে আমারে আয়েশ কইলো না আয়েশা কইলো না হুমায়রা বললো না আজকে আমার বাবার নাম দিয়ে আমারে ডাকলো কেন আমি বুঝে ফেলছি আল্লাহু আকবার আয়েশা বলে আমার বাবার কুরবানি ইসলামের জন্য অনেক বেশি আমার বাবা আল্লাহ রাসূলের জন্য সব ছেড়ে দিছে আমি আজকে আমার বাবার কথা স্মরণ করি আমারে ডাক দিছে আমিও বুঝতে পারছি আমিও বুঝতে পারছি আল্লাহর নবী আমার থেকেও আজকে কিছু চায় আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি বুঝে ফেলছি আমার বাবার নাম ধরে আজকে আপনি ডাক দিছেন কেন আমার বাবার সব মাল আপনার জন্য কুরবানি করে দিছে আমি আয়েশাও আপনার জন্য কুরবানি হয়ে যাব আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলে আয়েশা তুমি আমার কথা বুঝে ফেললা তুমি আমার কথা বুঝে ফেললা আজকে আমি তোমার কাছে একটু ছুটি চাই আল্লাহু আকবার আমি তোমার কাছে একটু ছুটি চাই আজকে আমি তোমার লগে ঘুমাবো না আজকে আমার মাওলার সান্নিধ্যে আমি সারা রাত থাকবো আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো আমার মারে বলিয়া আমার দাদারে বলিয়া আমার বাচ্চা আমার বোনকে ভুলিয়া আসমাকে ভুলিয়া সব রাইকে আমাকে ভুলিয়া আপনার পেছনে পেছনে রওনা করছে আমি আয়েশা কেন আপনি মাওলার সান্নিধ্যে যাবেন আমি কেন আপনারে
ছুটি দিব না ইয়া রাসূলুল্লাহ ছুটি হযরত আয়েশা সিদ্দিকা মনে করছে কোথায় যাবে আল্লাহর রাসূল কোথায় না যাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার করে রাকাত বানছে সারা রাত দুই রাকাত নামাজে কাটায়া দিছে হযরত আয়েশা সিদ্দিকা বলে আমি বিছনায় ঘুমাইলে চায়া চায়া দেখলাম আল্লাহর রাসূলের নামাজ সকালে দাঁড়াইছে এরকম ভাবে এশার পরে দাঁড়াইছে ফজরের আযান পর্যন্ত দুই রাকাতে রাত শেষ হয়ে গেছে এইজন্য আল্লাহ রাসূল বলে তিনটা জিনিস আমার কাছে বেশি ভালো লাগে একটা হইল আর আপনার কাছে ভালো লাগে সিনেমা আমার কাছে ভালো লাগে সিনেমা আমার কাছে ভালো লাগে ফেসবুক আমার কাছে ভালো লাগে টিভি আমার কাছে ভালো লাগে নায়িকা আমাকে ভালো আমার কাছে ভালো লাগে দল ঠিক না ভাই দলের প্রধান আল্লাহ রাসূল বলে আমার কাছে ভালো লাগে নামাজ 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 আরেকটা ভালো লাগে আমি ব্যাখ্যা করব না আতি আপমানি হলো সুগন্ধি আরেকটা ভালো লাগে নিশা যার ব্যাখ্যা এখন করব না হযরত আবু বকর ওমর সামনে আল্লাহ রাসূল বলে আমার কাছে তিনটা ভালো লাগে আবু বকর তোমার কাছে কি কি ভালো লাগে বলো হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে কয়টা জিনিস ভালো লাগে এক নম্বরে ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ আমার ভালো লাগে আমার চোখ দুটো যখন আপনার চেহারার উপর পড়ে আমার চোখ দুইটা ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার উপর পড়লে আমার পৃথিবীতে সব ভালো লাগে আমি পৃথিবীর সব ভুলে যা ওই চোখ কোথায় পাইবা যেই চোখ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখছে ওই চোখ কোথায় পাইবা ওই হাত কোথায় পাইবা যেই হাত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মুসাফা করছে ওই মুখ কোথায় পাইবা যেই মুখ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বোনাকা করছে আল্লাহু আকবার আজকে সাহাবায়ে কেরামের সমালোচনা করে একদম সাহাবীদের সমালোচনা করে লজ্জা থাকার কথা সাহাবীদের সমালোচনা করার মতো শক্তি আমাদের না হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার এক নম্বর ভালোবাসে এক নম্বর ভালো লাগে হলো কি আপনার চেহারা হযরত আবু বকর বলে এক নম্বর ভালো লাগে আল্লাহ রাসূলের এই চেহারা এখনো বুজুর্গের দিনরা এখনো দেখতে পারে যারা আল্লাহ রাসূলের আশেক হইয়া যায় আল্লাহ স্বপ্নের যুগে আল্লাহর নবীর দেখাইয়া দেয় দূর পড়লে আল্লাহ নবীকে দেখা যায় আমার কাছে প্রিয় হলো খালি দান করা আমার কাছে প্রিয় কি দান করা আবু বকরের মতো দান কেউ করতে পারছে সব বাড়িতে এক অক্তের খোরাক রাখে নাই সব আল্লাহ রাসূলের জন্য দিনের জন্য দান করে দিছে আরেকটা কি ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা ভালো লাগে আমার পৃথিবীতে আমার কলিজাটা পড়ে গেছে আমার মেয়ে আয়েশারে আপনার খেদমতে আমি দিয়া দিছি এই জন্য দোস্ত নামাজে দাঁড়ায়া যান নামাজের মধ্যে মজা আসবে এর মধ্যে আপনারা বসবেন দিলের মধ্যে লাগান অন্তরে হাত দেন নামাজে মজা নাই মৃত্যুর কথা স্মরণ নাই যার সম্পত্তি যা আছে তার মধ্যে আত্মতুষ্টি নাই এর মৃত্যুর কথা স্মরণ নাই এরকমভাবে আরেকটা কি বলছি ইস্তিগফার যারা না করে তওবা এখনো যারা করেন নাই তারা মৃত্যুর কথা স্মরণ করেন নাই বলে তওবা হুজুর আমরা তো করলাম আস্তাগফিরুল্লাহ এইটা হলো ঠোঁটের তওবা অন্তরের তওবা কইরা আজকে থেকে পবিত্র হইতে হইব বউরে পর্দা করতে হইব মেয়েরে পর্দা করতে হইব মেয়েরে নামাজ পড়াইতে হইব ছেলেরে নামাজ পড়াইতে হইব আপনার আবার অনেকে মনে করে না আমার ছেলে মনে করে না হুজুর মনে হেডিং করে আমি কার ছেলে পরে না করে আমি তো চিনি না আমি ওইটা বলি না আমি বলি আমরা সবাই জান্নাতে যাইতে চাই আমরা সবাই কই যেতে চাই আমরা সবাই কই যেতে চাই তাহলে নামাজ নামাজের মধ্যে বড় বড় সেজদা দিয়া নামাজের মধ্যে আল্লাহর কাছে চাওয়া কেন সেজদার মধ্যে চাইলে আল্লাহ তা সাথে সাথে কবুল করে নেয় তবে বাংলায় চাওয়া যাইব না কিসে চাওয়া যাইব না আরবিতে চাইতে হইব আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি অর্থ কি আল্লাহ আপনারে ক্ষমা করারে ভালোবাসেন আমারে ক্ষমা করে দেন হযরত আবু বকর বলছে আল্লাহুম্মা ইন্নি সালামতু
নাফসি জুলমান কাসিরা ওয়ালা ইয়াগফিরুজ যুনুব আল্লাহু আকবার সেজদায় যাইয়া যাইয়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা মনে মনে করতে হবে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই এইজন্য টাকা হইলেই সম্মানী হয় না নেতা হইলেই সম্মানী হয় না আরে পদের বড় থাকলে সম্মানী হয় না প্রিন্সিপাল হইলেই সম্মানী হয় না ঠিক ম্যাজিস্ট্রেট হইলেই সম্মানী হয় না ঠিক না ভাই কোন প্রধান হইলেই সম্মানী হয় না আল্লাহ বলে আমার কাছে সম্মানী হইল যে আমি আল্লাহর বেশি ভয় করে সম্মানী কে যে আল্লাহর বেশি ভয় করে চাই তার সমাজে দাম না থাক চাই তার কেউ দেখতে না পারুক চাই তার কেউ দাওয়াত না দেখ তাই সেই সমাজে তার কোনো দাম নাই তার কোনো ইজ্জত নাই আল্লাহ বলে আমার কাছে হলো সবচেয়ে বড় দামি যেরকম হযরত বিলাল দামি ছিল আজ পর্যন্ত বিলালের মতো আল্লাহ ওয়ালা আছে যাদেরকে মানুষ চিনে না কিন্তু আসমানে তার দাম আল্লাহু আকবার এই জন্য মাজার বাজার গায়রুল্লাহ ধন সম্পদ গায়রুল্লাহ ছেলে মেয়ে গায়রুল্লাহ বাড়ি গাড়ি ঠিক না ভাই ছেলে মেয়ে গায়রুল্লাহ মাজার বাজার নেতা খেতা ওমা এই বুঝেন না কথা গায়রুল্লাহ না আমার একটা চাইতে পারে সে আমার কিছু করতে পারে এক জানে আমার হয় সব গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব হইল গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেতা খেতা গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ ক্ষমতা মমতা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোকানপাট গায়রুল্লাহ টাকা পয়সা টাকা পয়সা গায়রুল্লাহ হুজুর এটা কেমন কথা বলেন টাকা ছাড়া চলতে পারেন কোটি কোটি টাকার মালিক মরে গেল গা ঠিক নেবে ঠিক ইয়ার অ্যাম্বুলেন্স দিয়ে নিতে পারত কিন্তু টাকা তাকে বাঁচাইতে পারলো না মারা গেছে কি গেছে না বলেন টাকা যদি গায়রুল্লাহ না হইতো টাকায় বাঁচাইতে পারত যদি ডাক্তার গায়রুল্লাহ না হইতো ডাক্তার বাঁচাইতে পারত করুণা মরুণা হতে পারে না যে নামাজের মধ্যে বলে সুবহান রব্বিয়াল আলা আমার আল্লাহ বড় আমার আল্লাহ বড় আমার আল্লাহ বড় আরে যে সুবহান রব্বিয়াল আলা বলে আমার আল্লাহ বড় আল্লাহ তারে করুণা দিতে পারে না আল্লাহ তারে জুলুম দিতে পারে না আল্লাহ তারে অসুখ দিতে পারে না যে বলে সুবহান রব্বিয়াল আজিম আল্লাহ বলে শুনে আমারে বড় বলছে আমারে বড় বলছে আল্লাহরে বড় বললো আর আল্লাহ তারে করুণা দিব আল্লাহ তারে করুণা দিব কখনোই দিবে না ঠিক না ভাই নেতারা যদি কোন আমার নেতা তোমার নেতা নেতা যদি দেহে অজান্ডা দিয়ে দিছে তার পিড়ে নিয়ে আজকে বাজার করে খাবে ঠিক না ভাই তা আপনি মসজিদে সুবহান রব্বিয়াল আলা কোন আল্লাহ কি শুনে না এই জন্য নামাজ পড়লে রিজিকের অভাব হবে না নামাজ পড়লে রিজিকের অভাব হবে না নামাজ পড়লে ইজ্জতের রিজিক আল্লাহ দান করবেন নাহলু নারজুকুকুম আল্লাহ বলে আমি তাদেরকে রিজিক দেই আমি তাদের কাছে রিজিক চাই না আল্লাহ তাআলা কবুল করুক ওয়া আখির দাওয়ানা